প্রিয় দর্শক, রাশিয়া সেনারা দুই তিন দিনের মধ্যে রাজধানী কিয়েভে হামলা চালানোর পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠানটি বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এ মতামত জানায়। মঙ্গলবার রাশিয়ার বর্তমান আক্রমণের ধরন পর্যালোচনা করে তারা দাবি করেছে, আগামী 24 থেকে 96 ঘন্টার মধ্যে রাজধানী কিয়েভ দখলের উদ্দেশ্যে মিশন শুরু করবে রাশিয়া। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে একই বললেন টলিউডের সবচেয়ে জনপ্রিয় খলনায়ক মিশা সদাগর। জানলে চমকে যাবেন আপনি। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার প্রধান ও আসল লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ দখল করা, প্রেসিডেন্টের পদ থেকে ভলদমির জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করা ও নিজেদের আজ্ঞাবহ সরকার প্রতিষ্ঠা করা। কিয়েভে রাশিয়ার হামলা করার পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক ওই প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাশিয়ার সেনারা এখন কিয়েভের পূর্বে উত্তর পশ্চিম দিকে নজর দিয়েছে। তাদের লক্ষ্য আগামী 24 থেকে 96 ঘন্টার মধ্যে রাজধানীতে অভিযান চালানো। রাশিয়ানরা কিয়েভের দিকে অগ্রসর হওয়া তাদের সামরিক বহরকে থামিয়ে রেখেছে, কারণ খাবার ও জ্বালানি সংকটে পড়েছিল তারা। কিন্তু বর্তমানে আবার নতুন করে রসদ জোগাড় করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। তাছাড়া ক্ষেপণাস্ত্র আর্টিলারি আক্রমণ অব্যাহত রেখেছে তারা। রাজধানীর কাছে তাদের হামলার তীব্রতা অনেক বাড়িয়ে দিয়েছে, যেন ইউক্রেন দুর্বল হয়ে যায়। যুক্তরাষ্ট্র ভিত্তিক সেই প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, যদি রুশ সেনারা নতুন করে রসদ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে, তাছাড়া অন্যদিক দিয়ে সেনাদের অন্য দলগুলো যেভাবে এগিয়ে আসছে এবং যদি তারা তাদের মধ্যে সমন্বয় বজায় রাখতে পারে, তাহলে এবারের মিশনে রুশ সেনাদের সাফল্য পাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মিশা সদাগর বলেন, বেশ কিছুদিন ধরেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে আমার ভীষণ চিন্তা হচ্ছে, এতে করে আমি চিন্তায় অসুস্থ হয়ে যাচ্ছি, ঠিকমতো শুটিং করতে পারছি না, কারণ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখনও থামছে না, কেউ এখনো মাথা নত করছে না, শেষ পর্যন্ত কি হবে সেটাই এখন মাথায় সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী এখনো সেখানে আটকা পড়ে আছে, তাদের জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে। আমার মনে হচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ একটা সময় কঠিন পর্যায়ে চলে যেতে পারে, তাই যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ করতে হবে, না হলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে। সম্মানিত দর্শক, মিশা সদাগরের মন্তব্যের সাথে কি আপনি একমত? কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।